वेलकम टू साइंस गमा। मॉडल क्वेश्चन पेपर 1। कार्बन रोधकेर बर्ण संकेत बोलते कि बोझाय? बर्ण संकेत अनुजाई रोधकेर रोध निर्णय सूत्रटी लेखो। তাহলে আমরা এর অ্যান্সারটা বলবো যে বর্ণসংকেত বা কালার কোড দ্বারা আমরা কার্বন রোধকের প্রতিরোধের মান এবং সহনশীলতা নির্ধারণ করতে পারি তাকে কার্বন রোধকের বর্ণসংকেত বলা হয়। এই ক্ষেত্রে প্রথম তিনটি ব্যান্ড বা রোধকের বর্ণ থেকে রোধকটি রোধ নির্ণয় করা যায় এবং চতুর্থ ব্যান্ড থেকে রোধকটির সহনশীলতা বা ত্রুটি বোঝা যায়। বর্ণসংকেত অনুযায়ী রোধকের রোধ নির্ণয়ের সূত্রটি হলো আর ইজিক্যাল টু সংখ্যা ইন্টু গুণক প্লাস মাইনাস সহনশীলতা ইন পার্সেন্টেজ। যেমন কোনো কার্বন রোধকের বর্ণ সংকেতগুলি যদি গেরুয়া, লাল, বাদামি এবং সোনালি হয় সেক্ষেত্রে আমরা কি জানি যে অরেঞ্জের ক্ষেত্রে 3, রেডের ক্ষেত্রে 2, ব্রাউনের ক্ষেত্রে 10^1, গোল্ড হচ্ছে 5%। তাহলে আর ইজিক্যাল টু আমরা কি লিখব 32×10^1 প্লাস মাইনাস 5%। এবার এটা মনে রাখার জন্য কালার কোডটা আমাদের মনে রাখতে হবে যে বিবি রয় ইজ এ গুড ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। এভাবে এটা আমরা সলভ করতে পারবো। এটা এক এক নাম্বার দিয়েছে 2, কিন্তু কোয়েশ্চেনটা একটু জাস্ট বড়। দেখাও যে ফিউজ তারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই প্রপোর্শনাল টু r^3, যেখানে আর হলো তারের ব্যাসার্ধ। এইটা তোমাদের বইয়েই হুবহু করে দেওয়া আছে। এরপর 15 দাগের এটা, দুটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল একই কিন্তু অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2, তড়িৎ কোষ দুটিকে আর রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। R1 ও R2 এর সাহায্যে প্রকাশিত আর এর কত মানের জন্য প্রথম কোষের প্রান্ত দুটির মধ্যে বিভব পার্থক্য শূন্য হবে, এটা করে দেওয়া আছে। দেখে নাও একটু তাও। এরপরে বিয়ের দাগেরটা, পোটেন্সিও মিটারের সাহায্যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ কীভাবে নির্ণয় করা যায়। দ্বিতীয় সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। এরপর বিয়ের দেখাটা কি আছে, তিনটি তামার তারের টুকরো দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং তাদের ব্যাসের অনুপাত 4:5:6, এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। যদি মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হয় তবে প্রতিটি তারের টুকরোর প্রবাহ কত হবে নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে L1:L2:L3:L3 সমান 2:3:4। তাহলে আমরা কি জানি যে R সমান রো L বাই A সমান রো ইন্টু এল বাই এ, এর জায়গায় কি এ সমান পাই আর স্কোয়ার, আর সমান d/2 এর হোল স্কোয়ার। জাস্ট ওয়ানটা দিয়ে পুট করেছি, তাহলে এখান থেকে R1:R2:R3 আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি কি না ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর, তাহলে এখান থেকে আবার কি পাবো না I1:I2:I3, মানে কি I1/R, তখন জাস্ট এই হয়ে যাবে 16:2:25/3:36/4। আবার আমরা কি করবো এবার যে আই সমান মানে টোটাল প্রভাবটা সেটা তার তিনটে ইয়েতে ভেঙে গেছে, তাহলে I1+I2+I3 সেখানে আয়ের মানটা আছে। এবার মানগুলো জাস্ট পুট করবো, দিয়ে পুট করলে আমরা পেয়ে যাবো কের মানটা। এবার কের মানটা পাওয়ার পর I1, I2 এবং I3 আমরা নির্ণয় করতে পারবো। এরপর MCQটা কি দেওয়া আছে, পদার্থ কোনটি অহোমিও পরিবাহী, এটা হবে থার্মিস্টর। এরপর মডেল কোয়েশ্চেন পেপার 2, কি বলছে না, 60 ভোল্ট 120 ওয়াট রেটিং এর একটি বাতিকে পূর্ণ উজ্জ্বলতায় 220 ভোল্ট লাইনে ব্যবহার করা যায় কিভাবে। বাতিটি যখন পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে তখন বর্তনীর প্রবাহ I P/V = 120/60 = 2 অ্যাম্পিয়ার। এখন বাতিটিকে 220 ভোল্টে জ্বলতে গেলে বা জ্বালাতে গেলে বাতিটির সঙ্গে শ্রেণী সমবায়ে একটি রোধ যোগ করতে হবে, তাহলে ওই রোধটির মধ্য দিয়ে ও 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাবে। আবার রোধটির দু প্রান্তের বিভব প্রভেদ সমান কত হবে না, 220 ভোল্ট - 60 ভোল্ট = 160 ভোল্ট। অতএব রোধটির মান R/V/I = 160/2 = 80 ওহম। তার মানে আমরা কি বলতে পারি, অতএব 80 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে।
আর রোধের একটি সুষম তারকে কেটে সমান 8 টুকরো করা হলো। এই টুকরোগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? এখানে তারটার মোট রোধ কত ছিল না আর, তাহলে সেটাকে 8 টুকরো করলে প্রত্যেকটা টুকরোর রোধ কত হবে? 1/8 আর। তাহলে এবার আমরা কি করব না, 1/r' ইজ ইকুয়ালস টু, যেহেতু সবগুলো সমান্তরালে আছে তাহলে 1/r1 প্লাস 1/r2 রোধ করে 1/r8 হয়ে গেলো। তাহলে 1/r' ইজ ইকুয়ালস টু আমরা বলবো 8/r" এখান থেকে r' ইজ ইকুয়ালস টু r" / 8, মানে r/64, এটাই অ্যান্সার হবে। দেখাও যে যখন তড়িৎ প্রবাহ বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হয় তখন এই বিভাজন এমনভাবে হয় যাতে বর্তনীর বিভিন্ন রোধে উদ্ভূত মোট তাপ সর্বনিম্ন হয়। তাহলে প্রথমে এরকম একটা ছবি আঁকবে, তারপর কি লিখবে যে আমরা এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধ R1 এবং R2 এর ক্ষেত্রে এই সূত্রটি প্রমাণ করব। ধরি R1 এবং R2 এর মধ্য দিয়ে যথাক্রমে I1 ও I2 তড়িৎ প্রবাহ যায় এবং মোট তড়িৎ প্রবাহ হলো I। সুতরাং I সমান I1 প্লাস I2 ইমপ্লাইজ I2 সমান I-I1। অতএব T সময়ে ওই বর্তনীতে উদ্ভূত তাপ হবে এই সমান I1² R1T + I2² R2T। এখান থেকে I2 এর মানটা আমরা পুট করবো, তাহলে এটা পাচ্ছি I1² R1T + I-I1² R2T। এখানে মোট তাপ সর্বনিম্ন হলে dH/dI1টা 0 হবে, তাহলে এখান থেকে এটা পুট করে আমরা I1 R1T - I2 R2T = 0 পেলাম। তার মানে I1/I2 = R2/R1, এটাই আমাদের কন্ডিশন। তাহলে এটা আমরা বলতে পারি যে রোধের সমান্তরাল সমবায় থেকে আমরা জানি I1 এবং I2 সম্পর্কটি মেনে চলে, কাজেই তড়িৎ প্রবাহ এমনভাবে বিভক্ত হয় যে এর ফলে উদ্ভূততা সর্বনিম্ন হয়। তিনটি তামার তারের টুকরো দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং তাদের ব্যাসের অনুপাত 4:5:6, এরা সমান্তরাল সমবায় যুক্ত, যদি মূল প্রবাহ 5 অ্যাম্পিয়ার হয় তবে প্রতিটি টুকরোর প্রবাহ কত হবে? মডেল কোয়েশ্চেন পেপার 1-এ এটা সলভ করা আছে অলরেডি। একটি ইলেকট্রনিক কেটলির দুটি তাপন কুণ্ডলী আছে, যখন একটি কুণ্ডলী সুইচ চালু করা হয় তখন কেটলির মধ্যে থাকা তরল 6 মিনিটের মধ্যে ফুটতে শুরু করে এবং যখন অপর কুণ্ডলী সুইচ চালু করা হয় তখন স্ফুটন শুরু হয় 8 মিনিটের মধ্যে। যদি উভয় কুণ্ডলীকে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে পরপর যুক্ত করা হয় তাহলে কত সময়ের মধ্যে স্ফুটন শুরু হবে? আমরা জানি এই সমান I² RT, তাহলে এই সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে I² এর জায়গায় V/R বসাবো, তার মানে V² / R² RT সমান V² R × T। এর প্রথম ক্ষেত্রে কি হচ্ছে তাহলে না, এই সমান V² / R1 × T, এর মান হচ্ছে 6, 6 মিনিট দেওয়া ছিল। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, এইচ সমান V² / R2 × 8। এবার এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করলে কি পাবো না, ওখান থেকে আমরা পাবো যে R2 = 4×3 R1। এবার এখন কি করবো না, 1 নম্বরকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না, R = R1 + R2, তাহলে R1 + R2 এর মানটা 4×3 R1 সমান 1×3 R1 সমান 7×3 R1। দেয়ারফর এই সমান আমরা পাচ্ছি যে V² / 7×3 R1। এবার এখানে এই সমান আমরা এই আর এর মানটা পুট করবো, তাহলে V² / 7×3 R1 × টাইমটা T। এরপর কি করছি না, আমরা এটা 3 নম্বর ইকুয়েশন দিলাম, দিয়ে কম্পেয়ার করবো একের সঙ্গে তিনের, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাবো যে T = 14 মিনিট। তারপর আবার 2 নম্বর যেটা দিয়েছিল যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে R = R1 R2 / R1 + R2 হয়, তাহলে আমরা কত পাচ্ছি না, R1 × R2, R2 এর মান কত না, 4R1/3 × R1 + আবার R2 এর মানটা বসাবো 4R1/3। দিয়ে এবার এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম, এটাকে আর একটু সলভ করবো, সলভ করলে পাচ্ছি 4R1/7। তারপর এখানে আমরা 1 নম্বরের সঙ্গে যদি 4 নম্বর কম্পেয়ার করি তাহলে কি লিখবো না, 70/4R1 = 6/R1, এখান থেকে টি পাবো 24/7 মিনিট, এটা অ্যান্সার। তারপর দেখাও যে তড়িৎ প্রবাহ বর্তনীর, আচ্ছা এই কোয়েশ্চেনটা আগে করা হয়ে গেছে। এরপর MCQটা কি আছে না, 99 ওহম রোধের একটি ক্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম এর একটি শান্টকে যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ ক্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে?
দেখো যেহেতু এখানে 99 ওহম রোধের গ্যালভানোমিটার আছে আর 1 ওহম রোধের শান্ট আছে, তাহলে শান্টের মধ্য দিয়ে কি হবে, ম্যাক্সিমাম প্রবাহটাই চলে যাবে যেহেতু এর রোধটা বেশি। তাহলে মোট প্রবাহর মানে মোট প্রবাহ এখানে কত, এখানে 99 ওহমে 1 ওহম, মানে 100 ভাগের 1 ভাগ আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, 1 এর 100 ভাগ, এটা অ্যান্সার হবে। এরপর মডেল কোয়েশ্চেন পেপার 3। মিটার ব্রিজ পরীক্ষায় নিঃস্পন্দ বিন্দুর অবস্থান তারের মাঝামাঝি নেওয়া হয় কেন? মিটার ব্রিজ সবচেয়ে সংবেদনশীল এবং সুবিধি হয় যখন এর 4টি রুট সমান হয়, আর এটি তখনই সম্ভব যখন নিঃস্পন্দ বিন্দুর অবস্থান তারের মাঝামাঝি নেওয়া হয়।